এআইএফএফ এর ডেম্পো ম্যাচের সিডি পাঠিয়ে তাদের অভিযোগ জানাতে চলেছে ইস্ট বেঙ্গল। প্রশ্ন দুটো, ওপারা যদি রেফারি সম্পর্কে মন্তব্য করে নির্বাসিত হন তাহলে রেফারিকে আক্রমণ করে কি শাস্তি পাবেন না ক্লাইম্যাক্স লরেন্সরা? ওই সময় মাঠের ভেতর ছুটে গিয়েছিলেন কোচ আর্মান্দো কোলাসো, তার কি শাস্তি হবে? আই লিগ সিইও সুনন্দ ধর অবশ্য জানাচ্ছেন তারা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট নষ্টের আফসোস এখনও ইস্ট বেঙ্গল তাবুতে। প্রতি বছর যে শুরুর দিকে এক পয়েন্ট দু পয়েন্টের ফারাকটাই বড় হয়ে দাঁড়ায় শেষ দিকে। দো সালে এসে হতে চাই, কিন্তু আমরা এক এক পয়েন্ট লুজ করে লাস্ট মে ওই পয়েন্ট আমাদের লিয়ে বহুত মুশকিল বনা রহা হ্যায়।